চুল টুল টাইট করে বাঁধা, কারণ আমি এখন তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করব। আমি জানি সবাই ব্লগ শেয়ার করে সকাল থেকে রাতের, আর আমি শেয়ার করছি রাতের বেলায়, কারণ আমার সকালের দিকে টোটাল বাইরের কাজ থাকে, তো তার জন্যই আমি পারি না। আজকে সারাদিন বাইরে ঘুরে রোদে ঘুরে সিরিয়াস লেভেলের মাথা ব্যথা। তোমরা কি আমার মাথা ব্যথা শুনে একটু ভিউজ বেশি দেবে বলতে পারো? কারণ তোমরা কিন্তু যারা ব্লগিং চ্যানেল করে তাদের একটু শরীর খারাপ হলেও ভিউজ দিয়ে দাও। তো আমার শরীর খারাপ নিয়ে চিন্তা নেই, আমি এতটা তোমাদের কাছে ইয়ে করবো না, আমার কাছে স্যারিডন আছে, আমি এটা জাস্ট খেয়ে নেবো। আমার বাড়ির মানে রুমের অবস্থা তোমরা দেখো আর কি চলছে দেখো। আমি ছোট্ট করে আমার এঞ্জেলের মানে পুরো ব্লগটা দেখো, আমি কেন বলবো তোমাদের, পুরোটা দেখো। জানি না কতটা কিভাবে দেখাতে পারবো, বাট চেষ্টা করবো আজকে। সবাই সাথে থাকো আর দেখতে থাকো। ওর এটাই দরকার ছিল। ওরাম করে ও কামড়াচ্ছে ওকে। তুমি বসো, হ্যাঁ এখানটায় বসো। গুড গুড গার্ল, তুমি গুড গার্ল। তুমি বলো না ওকে, ও বেকার কামড়াবে না ওকে, তুমি বলিস না ওকে কিছু। সারাক্ষণ শ্যাডো দূরে থাকে, উরে গোটা ঘর থেকে মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। দেখ নিচে যা, দেখো কেন তুলি না এবার, বুঝেছো কেন শ্যাডোকে বের করি না? দেখো কে করছে এগুলো, ও ছদ্ম ছায়ার ভেতর নিয়ে নিচ্ছে ওকে। কে করছে? শ্যাডো তো পুরো পাইপ বালিশের মতন হয়ে গেছে এখন। দেখ দেখ দেখ, সরে যা সরে যা, শোন না চলো ঘর থেকে কামড়াবে। হপরে বাপ, দজ্জাল মেয়ে ছেলে একটা, একটা দজ্জাল মেয়ে ছেলে। এই তোর তোর টঙ্কা ঠিক আছে তো? দেখি রে সবাইকে টঙ্কা, হ্যাঁ একদম ঠিক আছে টঙ্কা, নাহলে কামড়ে ছিঁড়ে নেবে। এই যে এই যে এই যে ভীষণ দজ্জাল, 7 বছর 5 বছর ধরে এই বাড়িতে, ও সব থেকে বাড়ির বড়। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। যাই হোক, এতক্ষণ দেখলে শ্যাডো আর এঞ্জেল দুজন মিলে কি দুষ্টুমি করলো। এবার বিছানা চাদরটা দেখেই ছিলে কি অবস্থা, কফি ফেলে এই করেছে এঞ্জেল। তো আমি এঞ্জেলকে সরিয়ে বিছানার চাদর সমস্তটা পরিষ্কার করব, সমস্ত জিনিসটা। প্রচুর সফট টয়েস হ্যানা ত্যানা রয়েছে, এটা কার কার খেতে ভালো লাগে বলো? আমার খুব ভালো লাগে, আমি একটু স্পিডে করেছি কারণ নইলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমি চাই না ফার্স্ট টাইম তোমরা কেউ আমার ব্লগ দেখবে দেখে আমাকে গালাগাল করে যাবে, কি বোরিং একটা ব্লগ, ওই জন্য তাতেই স্পিডটা বাড়িয়ে দিয়েছি। অবশ্যই বলো যদি স্পিড কমাতে মানে কমানোর দরকার হয় তাহলে আমাকে একটু সাজেশন দিও। হ্যাঁ চাদরটা জানি না কফির দাগ আমি কী করে তুলবো, দেখেছো কী রকম জ্বালাই? ওখানে একটু কফি পড়েছিল তো কফিটার ওই জন্য ওখানটার মধ্যে আমি এই খাদিমসের যে ব্যাগটা ছিল মানে কাপড়ের ব্যাগটা এটা পেতে দিলাম, সাদা রঙের এই চাদরটা। চাদরটা গোছানো ছিল জানো, এঞ্জেল এটাকেও নিয়ে টানা হাঁচড়া করেছে, মানে আমাকে সারা দিন না ঘরের মধ্যে শুধু এঞ্জেল 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 করে মরতে হয়, সারাদিন আমি শুধু এঞ্জেল করে করে চিৎকার করি, আর কোনো কাজ নেই আমার, বিশ্বাস করো। যাই হোক চাদরগুলো ভালো করে টান টান করে পেতে নিচ্ছি, তাতেও দেখো এক্ষুনি বিছানায় উঠবে, ওই দেখো দেখলে বিছানায় উঠবে, আর আমি ওকে ঠেলে ঠেলে দেবো, ও আমাকে হাত কামড়াবে। আমার হাতগুলো না ওর কাছে মনে হয় একটা হাড্ডি, সারাদিন এই করে, এই দেখো ওখানে দাঁড়িয়ে আছে, একটা কাজ করে দিতে পারে না আমাকে কোনো দিন। এখনও তোমাদেরকে আমি এখানে ভয়েস দিচ্ছি, ও এসে কিন্তু আমার পা চাটছে,
মানে এটাই করে। এই দেখো আমি এখানে বসেই ভিডিও করি, তোমরা সবসময় দেখতে পাও। এটা পূজার বালিশ, রিলায়েন্স থেকে নিয়েছিস না এই বালিশ? বালিশটা রিলায়েন্সের বালিশগুলো দেখবে খুব মোটা হয়। আমি খোপা করে কাজ করছিলাম, খোপা খুলে গেছে, আমার চুলটা বাঁধতে হবে, এক্ষুনি বাঁধবো। দেখো, যাই হোক, আমার ঘর গোছানো হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার বেড ক্লিন, সব সুন্দর হয়ে গেছে। মেঝেটা ক্লিন করব, দাঁড়াও দেখো এঞ্জেল কোথায় ঢুকে আছে। কি সুন্দরভাবে আমি চাদরটা গুছিয়ে নিয়ে এঞ্জেলদের, এঞ্জেল আর শ্যাডোকে আমি ইয়ে খাওয়াবো, ওষুধ খাওয়াবো। লিভারের আগে আমি ওদেরকে ওষুধগুলো দিই, তো ওষুধগুলো দেবো। দেখো কত সুন্দর, ভালো মেয়ে হয়ে গোট গালের মতো বসে বসে ওষুধ খেয়ে নেয়। শ্যাডোও কিন্তু খুব ভালোভাবে ওষুধ খায়। জানো, শ্যাডোর আগে এই অভ্যেসটা ছিল না, ব্রাউনির থেকে এটা হয়েছে। ব্রাউনিকে দেখে দেখে ওও শিখে গেছে। খুব মানে ওষুধ খাওয়া, খাবার খাওয়া নিয়ে কেউ আমাকে ঝামেলা করে না। দেখেছো, পূজা এখানকার জামা ওখানে এই করে রাখে, গেঞ্জিগুলো পরে আর খুলে খুলে ফেলে রাখে, আর আমাকে গুছিয়ে রাখতে হয়। আমিও সামটাইমস করি, কিন্তু অল টাইম নয়, ওর মতন নয় অ্যাটলিস্ট। যাই হোক, একটু মাথা ধরেছে, এটা খেয়ে আমি ওষুধটা খেয়ে নেব। কার কার ওরিও বিস্কিট ভাল লাগে দেখো। পাশাপাশি দুই ভাই বোন মিলে খাচ্ছে, ও তো পুরো রাহুর মতো হাই 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 করে খেয়ে নেয়। দু মিনিটে শেষ, ওর একটু টাইম লাগে। যাই হোক, ওষুধগুলো খাওয়ানো হয়ে গিয়েছিলো, সেটা আর আমি ভিডিওতে মানে অ্যাড করিনি। এখানে আরও বড় হয়ে যেত, আমি বকবক করছিলাম বলে ওই জায়গাটা কেটেও দিলাম। এই দেখো, এঞ্জেল খাওয়ার পর ওষুধ খেয়ে অনেকক্ষণ খেলে, তো এটা স্পিড বাড়িয়ে তোমাদের দেখাচ্ছি। প্রচুর পাগলামো করে, ঘরটা পরিষ্কার, ঘর আবার নোংরা করতে শুরু করে দেয়, জানো তোমরা। এই দেখো বল, এই বলটা মানে আর কিছু নেই, তবুও এই বলটা ছাড়বে না, মানে এটাকে নিয়ে। যাই হোক, চলে এলাম, ডিনার কমপ্লিট। এখন কটা বাজছে? রাত্রি, ওয়েট করো দেখাচ্ছি। 1:36 উল্টো দেখছো, জানি না আমি এটা কী করে সোজা করতে হয়। তো জাস্ট ডিনার করে এলাম। আজকে আমাদের ছোড়দার বার্থডে ছিল, তো গোপু অনেক কিছু রান্না করেছে। তোমরা যে কেউ গোপুর চ্যানেলে যেতে পারো, ফুডি পান্ডা, ওখানে গেলে রেসিপি, খাবার সমস্ত কিছু পেয়ে যাবে, অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। আর যারা যারা গোপুকে চেনো না, যারা আমার ফ্যামিলিতে নিউ মেম্বার, তাদেরকে বলি গোপু হচ্ছে আমার ছোড়দার মেয়ে। অনেকগুলো পুরনো যে কোনো লাইভে চলে যাও, দেখতে পারবে গোপাইকে। তো অনেকদিন লাইভে আসি না বলে মেবি তোমরা যারা নতুন এসেছো আমার পরিবারে, তারা কেউ গোপুর সাথে তোমাদের পরিচয় হয়নি। দেখো আমিও কেমন খনিকার মতো হাঁপাচ্ছি। অ্যাকচুয়ালি রোজ নিচে ডিনার করি, মা, আমি, পূজা, আমরা সবাই নিচে ডিনার করি, মাঝে মাঝে গোপুও করে। তো আজকে আমরা ওপরে, মানে ছোট বৌদি, গোপু, পিটু, আমি, পূজা সব একসাথে করেছি, আর ছোড়দা আর মা একসাথে ডিনার করেছে। ওরা উঠার পর আমরা করেছি একসাথে। তো এটাই যা ভাল লাগলো, অনেক কিছু করেছিল, কিন্তু আমি শুধু মাটন আর সাদা ভাত খেয়েছি। আমার মাটনের সাথে সাদা ভাত যে কী ভালো লাগে, যদিও পোলাও টোলাও অনেক কিছু ছিল, আমি অত কিচ্ছু ছুঁইনি, তন্দুর টন্দুর অনেক অনেক কিছু করেছিল, বাট আমার মাটন ভাল লাগে, তাই আমি মাটন আর ভাত খেয়েছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, তোমাদের সাথে খাবারের ভিডিও শেয়ার করতে পারতাম, বাট ওখানে আমরা টেবিলে এতজনা ছিলাম, আমার মনে হয় পুজো করা বা লাঞ্চের টাইমে ফ্যামিলির সাথে খেতে বসার
এই টাইমগুলো একটুখানি ফোন থেকে যদি দূরে থাকা যায় তাহলে মনে হয় যে এই কাজটা করছি সেটা পুজো করাই বলো বা সেটা ফ্যামিলির সাথে একসাথে ডিনার করাই বলো সেখানে প্রপার মনটা দেওয়া যায়। মানে আমি এখনও অতটা মানে ফোকাস হয়তো করতে পারি না, ইন ফিউচারও যদি যত যাই হয়ে যাক না কেন আমার পক্ষে খুব টাফ যে পুজো করা, বা আমি তবুও তোমাদের সাথে মাঝে মাঝে সন্ধে দেওয়া শেয়ার করি বাট পুরোটা করতে পারি না, একটু দেখেই অফ করে দিই, বাকিটা আবার মানে ভালো করে প্রণাম, কারণ আমার আসে না, ক্যামেরার সামনে এগুলো আসে না। আর ডিনারে বসে সত্যি বলছি বাড়ির মধ্যে এ লেক পুল ওর লেক পুল মজা হাহা হিহি চলে, তখন ক্যামেরাটা খুলে ভালো লাগে না, খুব একটা পছন্দ মানে পারি না, এখনও মনে হয় ওরকম মেন্টালিটি হয়নি। তো যাই হোক, এই হলো পুরো ছোট্ট করে তোমাদের সাথে আমার এই ব্লগটা শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করো যদি তোমরা আরও এরকম ব্লগ চাও, লোকের দিন থেকে রাত দেয়, আমি কিন্তু মানে সন্ধে থেকে রাত দেব। ঠিক আছে, চলো বাই, লাভ ইউ অল, টাটা। এরপর কিছু অফিসের মেইল আছে মেইল করা, কিছু কাজের মানে কালকের কাজের কী কী কাজ করব, কোথায় যাওয়া কি আছে, মিটিং হ্যানা ত্যানা, এগুলো সমস্ত শিডিউল সেট করব। করার পরে হালকা একটু মুভি দেখব, এটা আমরা রোজ করি রাত্রেবেলায়, ওটা না দেখলে হয় না, মুভি দেখি, দেখে তারপর এটা ডেলি রুটিন। তো এখন কিন্তু আমার রুমে এঞ্জেল নেই। এঞ্জেল কোথায় জানো? এঞ্জেল মায়ের ঘরে আছে, নিয়ে যেতে পারতাম মায়ের ঘরে বাট মা খুব কমফোর্টেবল ফিল করে না, মানে নাইট ড্রেস দ্যাট মিন্স নাইটির মধ্যে ক্যামেরার সামনে আসাটা, ওই জন্য আমি মায়ের ঘরে নিয়ে গেলাম না তোমাদের। ওখানে মায়ের ঘরে পূজার পায়ের কাছে আমার এঞ্জেল বসে আছে, মনে হয় আসছে। চলো বাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে এসছে এঞ্জেল, দাঁড়াও দেখে নাও। তুমি কোথায় গিয়েছিলে মামাই? মামাই কই? মামাই কোথায় গিয়েছিলে? হ্যাঁ, ও আগে এসে সমস্ত শুকে টুকে দেখে নেয়, ঘরে কেউ ঢোকেনি, কিছু হয়নি, কেউ আসেনি, শ্যাডো বিছানায় ওঠেনি, ও পুরোটা টোটাল চেক করে নেয়, ওটাই চেক করছে, টোটাল দেখো, টোটাল চেক করছে পুরো ঘরের কোন কোন গু শুকছে, মানে শ্যাডো বেরোয়নি তো, কেউ আসেনি তো। হ্যালো এঞ্জেল, কই? এই যে মানে সব চেক করলো, কেউ আসেনি, কিছু হয়নি, এবার আমার সাথে চলবে। হে তুই কত বাচ্চা, ছোট বাচ্চা, সারাদিন আমার হাত কামড়ায় সারাটা দিন হলে বাবা। ঠিক আছে চলো, গুড নাইট, দেখো 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 আমার হাত কেমন কামড়ায়, দেখো, বাই।